ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে, আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আমি সকালবেলা ঠিক না, নাস্তা করার পরে মেশিনে কাপড় দিয়েছিলাম, কাপড়গুলো ধোয়া হয়ে গেল। তো কাপড়গুলো আমি বারান্দায় নাড়ে দিলাম, নাড়ে দেওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো চুলার নিচে অনেক ভাতের মার পড়ছিল, তো সেগুলো পরিষ্কার করে নিলাম। আর এখানে মাছ ভিজাইছিলাম আমি, মাছগুলো হচ্ছে এখন ধুয়ে নেব। কাচকি মাছ এটা, আমি রান্না করার জন্য এখন মাছগুলো ধুয়ে নেব। তো মাছগুলো এখন ধুবো। তো অনেকগুলোই মাছ, এতগুলো মাছ তো আমার বাসায় কেউ খাবে না, তো কিছুটা তুলে রাখলাম, আর বাদ বাকিটা রান্না করার জন্য আমি ধুয়ে নিচ্ছি। তো মাছগুলো আগে থেকে ধুয়ে বাছে ফ্রিজে রাখা ছিল, তো আজকে আবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তো রান্না করব। তো এখন মাছটা আমি নর্মাল একটু পানি দিয়ে ধুয়ে নিছি, এবার লবণ দিয়ে ভালো করে একটু মেখে ধুয়ে নিচ্ছি মাছটা, এবং ভালো করে ধুয়ে নিব। আর কাচকি মাছ তো খুব বেশি নাড়াচাড়া করে ধুতে গেলে তো মাছটা গলে যায়, তো মাছটা খুবই ভালো ছিল, টাটকা ছিল। তো আমি অনেক ভালোভাবেই আগে থেকে ধোয়া ছিল, তারপরে আবার একটু ভালোভাবে ধুয়ে নিলাম। এবার চলেন রান্না শুরু করি। তো রান্নার জন্য আমি রান্না করার আগে পেঁয়াজ এভাবে পানিতে ভিজিয়ে রাখি, যাতে করে পেঁয়াজের খোসাগুলো বাতাসে উড়ে না যায় বা সারা রান্নাঘর না হয়, তার জন্য আমি পেঁয়াজগুলো আগে থেকে পানিতে ভিজিয়ে রাখছিলাম। এবার পেঁয়াজগুলো আমি ছুলে নিচ্ছি। তো পেঁয়াজগুলো আমার ছোলা হয়ে গেছে, আমি এভাবে একটা প্লেটের মধ্যে করে ছুলি, যাতে করে খোসাগুলো আবার সহজেই আমি ময়লা ঝুড়িতে ফেলে দিতে পারি যেন। তো ওই চুলায় একটু আমি কাঁঠালের বিচি ছিল, সেগুলো ছুলে সিদ্ধ করলাম। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলো ছিলে নিয়ে এবার আমড়া রান্না করব, তো আমড়াগুলোও ছিলে নিচ্ছি। তো এবার হচ্ছে আমড়াগুলো ছিলে কেটে আমি রেখে দেব, দিয়ে তো ছোট মাছটা এখন আমি রান্নার প্রসেস করে নেব। তো এখন আমি এখানে পেঁয়াজ কুচি করব। তো আমি এখন পেঁয়াজ কুচি করে নিচ্ছি। তো মাছটা এখন রান্না করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, টমেটো দিয়ে দিয়েছি। এবার দিলাম একটু পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা বাটা, আর এবার দিলাম জিরা বাটা। দিলাম পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি ফ্রোজেন করা ধনিয়ার পাতা পরিমাণ মতো, দিচ্ছি হাফ চা চামচ হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এবার দেব পরিমাণ মতো সরিষার তেল। আমি ছোটো মাছ সবসময় সরিষার তেল দিয়ে রান্না করাটা পছন্দ করি, আর যদি সরিষার তেল নাই থাকে তাহলে আমি সরষে বাটা দিয়ে রান্না করি। তো এখন সরষা বাটার কোনো ইচ্ছা নাই দেখে আমি সরষের তেল দিয়ে রান্না করতেছি। তো ছোটো মাছটা আসলে সরষের তেল দিয়ে করলেই মজা হয়। তো আমি ভালো করে মেখে মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি কাচকি মাছের চচ্চড়িটা করে নিচ্ছি। আর এখানে বেগুন দিয়ে, আলু দিয়ে, আমি চিংড়ি মাছ দিয়ে মানে হালকা ঝোল করে তরকারি করব। তো সেটার জন্য আমি বেগুন আর আলু কেটে নিচ্ছি।
আবার এখান থেকে কিছু সিদ্ধ কর, একটু আগে যে সিদ্ধ করলাম কাঁঠালের বিচি, কিছু কাঁঠালের বিচিও আমি এই তরকারিগুলোর মধ্যে দেব। তো আমার বেগুনটা পচা ছিল দেখে তো অর্ধেক পরিমাণে ফেলে দিয়েছি, এর জন্য আমি আরেকটা বেগুন নিয়ে নিচ্ছি। তো এই বেগুনটাও কেটে নিয়ে আমি হচ্ছে তরকারিটা বসিয়ে দেব, ওই চুলাতে তরকারিটা বসিয়ে দেব। আর এদিকে আমার চড়চড়িটা প্রায় হয়ে আসছে। তো এখন আমি আবার হচ্ছে পেঁয়াজ কিছু কুচি করে নিচ্ছি। পেঁয়াজটা হচ্ছে আমার আমরা রান্না করার জন্য লাগবে, আর লাগবে ওই চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করব তার জন্য লাগবে। তাও আমি এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আমি পেঁয়াজ চপিং বোর্ডে না হলেও আমি এভাবে হাতেও কাটতে পারি। তো দেখুন আমি এভাবে পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হইলেই আমি চিংড়ি মাছ বেগুন আলুর তরকারিটা বসিয়ে দেব। আর হচ্ছে আমরা রান্না করার জন্য কিছু পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ আর নারকেল আমি হচ্ছে ব্লেন্ডারে বেটে নেব। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এবার চড়চড়িটা পাশের চুলায় দিয়ে দিলাম, আর এই চুলায় আমি তরকারিটা বসিয়ে দেব, চিংড়ি মাছ আর বেগুন আলুর তরকারিটা বসিয়ে দেব। তো চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম, এখন চিংড়ি মাছের মধ্যে পানি আছে, পানিটা একটু শুকানোর জন্য আমি রেখে দিলাম। তারপরে পানিটা শুকায় গেলে ওর মধ্যে দিয়ে দেব তেল, আর এখন পানি আছে যেহেতু সে তো তেল দিলে তেলগুলো ফুটবে, যার কারণে পানিগুলো একটু শুকায় নেওয়ার জন্য। তো এর মধ্যে আমার ক্যামেরাটা অফ হয়ে করে ফেলছিলাম আমি, তো অন করতে আমার মনে ছিল না। তো চিংড়ি মাছটা মশলা দিয়ে আমি কষানো হয়ে গেছে, আমি আলু আর কাঁঠালের বিচি কষা নিলাম। এবার বেগুন দিয়ে দিচ্ছি, বেগুনটা দিয়ে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিব। তো আমি রীতিমতো যা মশলা দেওয়া হয় সেই মশলাগুলোই দিয়েছি, তো এটাই আর কি। আর এবারে এই কড়াইতে আমি আমড়া তরকারিটা রান্না করব। তো ব্লেন্ডারে আমি নারকেল, এর মধ্যে নারকেল বেটে নিয়েছি, নারকেল কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নিয়েছি। এবার এটা একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তো আমি বাকি মশলাগুলো দেব। বাকি মশলাগুলো বলতে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিব, আর দিব পরিমাণ মতো লবণ, আর অল্প পরিমাণ দিব হাফ চামচ মতো চিনি, আর এই যে রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা বাটা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে এগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া, সব হাফ চামচ পরিমাণ দিয়েছি আমি। এবার আরেকটু কষিয়ে নিয়ে এবার আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আবার দিয়ে দিলাম একটু সিদ্ধ হবার জন্য অল্প করে পানি, আর পাশের চুলায় আমার ওই বেগুনের তরকারিটা আমি কড়াই থেকে পাতিলে ঢেলে নিয়েছি, কারণ কড়াইটা তো ছোট, ঝোল দিয়ে তরকারিটা হচ্ছিল না, তো আমি এর জন্য পাতিলে ঢেলে নিয়েছি।
এবার বেগুন আর চিংড়ি মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি রান্না শেষে তরকারি নামানোর আগে সব সময় জিরা ভাজার গুঁড়া দেই, তো সেটা আমি দিয়ে দিয়েছি। এটা আমার তরকারি হয়ে গেছে, আমড়া আর এই যে ছোট মাছের চচ্চড়ি তিনটাই হয়ে গেছে। এখন দুপুরবেলা আমরা গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করব। তো